আমরা যারা নতুন ডিজাইনার, আমরা শুরুর দিকেই কালার নিয়ে অনেক প্রবলেম ফেস করি, যে আমরা কালার সিলেক্ট করতে পারি না বা বুঝি না যে কোথায় কোন কালারটা ইউজ করতে হবে বা কোন কালারটা ইউজ করলে আমার ডিজাইনটা আরও ভালো লাগবে। আর ডিজাইনে কালারের গুরুত্ব তো আমার নতুন করে বলে বোঝানোর কোনো দরকার নাই, কারণ কালার কি জিনিস সকলেই জানেন। আর একটা ডিজাইন ভালো দেখানোর জন্য এই কালার যে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি পারফেক্ট কালার সিলেক্ট না করতে পারেন তাহলে আপনার ওই ডিজাইনটার কোনোই গুরুত্ব নাই বা ওই ডিজাইনটার কোনো ভ্যালু নাই। আর কালার সম্পর্কে আমরা অনেকেই জানি না, কারণ আমরা অনেকেই আছি যে প্রফেশনাল, বাট এই কালার সম্পর্কে খুব একটা আইডিয়া নাই, কারণ এটা নিয়ে আমরা রিসার্চ করি নাই। যার জন্য আমরা কি করি যে আমরা ফটোশপে যাই, কালার পিকার থেকে আমাদের ইচ্ছে মতন কালার আমরা টেনে হিচড়ে ওইখান থেকে নিই। বাট কালার হুইল, এটা আমি কালার হুইল বলতেছি, এটা নাম শুনেই অনেকে বলতেছেন যে কালার হুইলটা কি। আসলে কালার হুইলের যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি ডিজাইনে ভালো কালার সিলেক্ট কখনোই করতে পারবেন না। যদি আপনি কালার হুইলের ব্যবহার শিখেন বা আপনি যদি বুঝেন যে কালার হুইল কিভাবে ব্যবহার করতে হয়, তাহলে আপনি যে কোনো ডিজাইনে, আপনি যে কোনো লোগো যাই বলেন না কেন, সব কিছুতে আপনি পারফেক্ট কালার আপনি সিলেক্ট করতে পারবেন, আর আপনার কালার নিয়ে যে প্রবলেম ছিল ওই প্রবলেমগুলো থাকবে না। আর আমরা যারা নতুন, আমরা সকলেই জানি যে কালার হয় দুইটা, একটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য, যেটা আমরা বিভিন্ন ওয়েবে দেখি বা বিভিন্ন ডিজাইন যেগুলো আমরা টিভিতে বা আমাদের স্ক্রিনে দেখি, এইখানে RGB কালার ইউজ করা হয়। আমরা অনেকেই জানি যে RGB প্রাইমারি কালার, আর অনেকেই এটাই জানে যে সেকেন্ডারি কালার যে CMYK হতে পারে। CMYK কালার হচ্ছে প্রিন্ট ডিজাইনের জন্য, মানে যে সকল ডিজাইন প্রিন্ট হয় এইগুলার কালার হচ্ছে CMYK। সো এই দুইটা কালার সম্পর্কে আমরা জানি, বাট প্রাইমারি কালার হচ্ছে রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, এই তিনটাই হচ্ছে প্রাইমারি কালার। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেড, ইয়েলো এবং ব্লু এই তিনটা কালার আছে, এবং এই তিনটাই প্রাইমারি কালার। এই প্রাইমারি কালারের মিক্সেই হয় সেকেন্ডারি কালার। যেমন আমি যদি রেড এবং ইয়েলো মিক্স করি তাহলে আমি পাবো অরেঞ্জ কালার, মানে এইটা হচ্ছে সেকেন্ডারি কালার। দুইটা প্রাইমারি কালার যখন মিক্সড হয় তখন হয় সেকেন্ডারি কালার। সো এইটা হচ্ছে রেড এবং ইয়েলো সমন্বয়ে যখন অরেঞ্জ কালার তৈরি হয়েছে তখন এইটাকে বলবো আমরা, অরেঞ্জটাকে বলবো সেকেন্ডারি কালার। এরপরে আমরা যদি ইয়েলো এবং ব্লু এই দুইটা প্রাইমারি কালার অ্যাড করি তাহলে আমরা পাবো গ্রিন কালার, এটা হচ্ছে সেকেন্ডারি কালার। আমরা তো আগে বলেছি যে দুইটা প্রাইমারি কালারের সমন্বয়ে যেটা গঠিত হয় ওইটাই হচ্ছে সেকেন্ডারি কালার। ঠিক একইভাবে আমরা যদি ব্লু এবং রেড মিক্স করি তাহলে আমরা পাবো পার্পেল কালার। ওকে, পার্পেল এইটাও সেকেন্ডারি কালার। সো এটা হচ্ছে প্রাইমারি কালারের সমন্বয়ে এই কালারগুলো গঠিত হয়, এই এটা সেকেন্ডারি কালার। এখন আমরা এখানে 6টি কালার পেয়েছি, আগে প্রাইমারিতে ছিল 3টা কালার, রেড, ইয়েলো এবং ব্লু, এখন প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুইটা মিলে আমরা পেয়েছি 6টি কালার। সো কালার হুইলের এখনও বাকি আছে, এখন আমরা আরও মিক্স করব যে প্রাইমারি এবং সেকেন্ডারি কালার আমরা যদি মিক্স করি তাহলে আমরা আরও কালার পাবো। আমরা যখন মিক্স করব তখনই আমাদের পারফেক্ট হুইল হবে, একটা হুইলে 12টা কালার থাকে, আমরা এখন পেয়েছি 6টি কালার। সো এখন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি যদি আমি মিক্সড করি, যে রেড কালার এবং অরেঞ্জ কালার আমি যদি মিক্স করি তাহলে আমি পাবো রেড অরেঞ্জ, এটা হচ্ছে টার্শিয়ারি কালার। ওকে, সো আমি আবার একটু রিভিউ দিচ্ছি যে দুইটা প্রাইমারি কালার মিক্সে হয় সেকেন্ডারি কালার, এবং প্রাইমারি ও সেকেন্ডারি কালার এই দুইটার মিক্সে হয় টার্শিয়ারি কালার। সো এইখানে আমি প্রাইমারি এবং সেকেন্ডারি কালার, রেড এবং অরেঞ্জ মিক্স করেছি। সো এখানে আমি কি পেয়েছি, রেড অরেঞ্জ কালার, এটা হচ্ছে টার্শিয়ারি কালার। ওকে, এখন আমি সেম একইভাবে অরেঞ্জ এবং ইয়েলো, যদি এই অরেঞ্জ হচ্ছে সেকেন্ডারি কালার এবং ইয়েলো হচ্ছে প্রাইমারি কালার, এই দুইটা কালার আমি যদি মিক্স করি তাহলে আমি পাবো ইয়েলো অরেঞ্জ কালার, এটা হচ্ছে টার্শিয়ারি কালার। ওকে, এরপরে আমি যদি ইয়েলো এবং গ্রিন, ইয়েলো হচ্ছে প্রাইমারি কালার এবং গ্রিন হচ্ছে সেকেন্ডারি কালার, আমি যদি এই দুইটা কালার মিক্স করি তাহলে আমি পাবো ইয়েলো গ্রিন কালার, এটা হচ্ছে টার্শিয়ারি কালার। আর এখানে আমি যদি গ্রিন এবং ব্লু কালার ইউজ করি তাহলে আমি পাবো ব্লু গ্রিন কালার, ওকে, এটাও টার্শিয়ারি কালার। এখানে আমি যদি ব্লু এবং পার্পেল কালার মিক্স করি তাহলে আমি পাবো ব্লু পার্পেল, এটাও টার্শিয়ারি কালার। এরপরে আমি যদি পার্পেল এবং রেড কালার আমি যদি মিক্স করি তাহলে আমি পাবো রেড পার্পেল কালার। সো এইখানে আমি টোটাল 12টা কালার পেয়ে গেছি, এবং এই 12টা কালারই হচ্ছে কালার হুইল। ওকে, সো এখানে আমি একটা পারফেক্ট হুইল ক্রিয়েট করে ফেলছি, এবং এই হুইলটাই হচ্ছে আপনাদের কাজে লাগবে। এই হুইলটা আপনার নতুন করে ক্রিয়েট করার কোনো দরকার নাই, যে আপনি কিভাবে পাবেন, এটা আপনি গুগলে যাবেন এবং সার্চ দিবেন কালার হুইল, তাহলে আপনি এইটা পেয়ে যাবেন। এইটা আপনার ডিজাইনের সময় আপনি সাইডে রেখে এখান থেকে কালার পিকার দিয়ে কালার পিক করতে পারেন। আর এখানে আমি আবার একটু দেখাচ্ছি যে এইটা রেড, ইয়েলো
এবং ব্লু কালার ছিল। এই দুইটা কালারের সমন্বয়ে হয়েছে অরেঞ্জ, আবার এই দুইটা কালারের সমন্বয়ে হয়েছে রেড অরেঞ্জ। সো প্রাইমারি কালার দুইটা প্রাইমারি কালার মিক্স হয় সেকেন্ডারি কালার, এবং প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কালার মিক্স হয় টার্শিয়ারি কালার। সো এইখানে আমি টোটাল 12টা কালার পেয়ে গেছি, এটা আমার কালার হুইল। আপনারা দেখতে পাচ্ছেন এই 12টা কালার হচ্ছে এই কালার হুইলে, এইগুলাই সব জায়গায় বেশি ইউজ করা হয় এই সকল ডিজাইন। আরও সামনে আরও অনেক কিছু আছে যে শুধু এই কালারের উপর বেস করে আরও অনেক কালার আছে, অনেক কালার ক্রিয়েট করা যায়, ওইটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। জাস্ট এইটা আপনারা, এই কালার হুইলটা আপনারা কীভাবে পাবেন, আপনারা গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে সার্চ দিলে এই কালার হুইলটা পেয়ে যাবেন। এখন হচ্ছে হিউ। আমরা ফটোশপে যখন কালার পিকার ওপেন করেছি তখন এখানে আমরা হিউ কথাটার সাথে অনেক পরিচিত, বা হিউ আমরা দেখেছি। সো এই হিউটাই হচ্ছে কালার, কালারের বিপরীত আপনি হিউ বলতে পারেন, যে আরেকটা নাম হিউ। সো এটা নিয়ে গরমিল করার কোনো কারণ নাই, কালার মানে হিউ, ওকে। আর স্যাচুরেশন, স্যাচুরেশন হচ্ছে কালারের লো ব্রাইটনেস, মানে এটার কালার হচ্ছে ডাউন হচ্ছে, মানে কালার সরে যাচ্ছে আস্তে আস্তে, ডিস্যাচুরেশন। আর ভ্যালু হচ্ছে কালারে আরও ডার্ক অ্যাড করা, এইটা মাঝখানে যদি থাকে ওইটা হবে মিডটোন, আর এটা আরও যদি ডাউনে যায় তাহলে ওইটা হবে ডার্ক, মানে লাইট থেকে ওই ওইটা আরও ডার্কি কালার, ওকে। এখন হচ্ছে কালার টেম্পারেচার। কালার টেম্পারেচার দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে হট এবং আরেকটা হচ্ছে কুল, মানে কালার হচ্ছে টেম্পারেচার অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হট কালার এবং আর একটা হচ্ছে কুল কালার। সো হট কালার বলতে আমরা রেড, অরেঞ্জ, ইয়েলো, সো এইগুলো হচ্ছে হট কালার বলতে, যেমন সূর্যে এই তিনটা কালারই থাকে বা আগুনে এই তিনটা কালারই থাকে। আর কুল কালার বলতে গ্রিন, এটা হচ্ছে ন্যাচার কালার, ব্লু, স্কাই কালার, পার্পল, এইগুলো হচ্ছে কুল কালার, ওকে। সো কালার টেম্পারেচার অনুযায়ী এটা হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে কুল এবং আর একটা হট। এরপরে হচ্ছে কালার শেড। আপনি যদি বেসিক কালারের সাথে ব্ল্যাক কালার অ্যাড করেন, যেমন ধরেন এই যে পার্পল কালারের সাথে আমি যখন এই ব্ল্যাক কালারটা অ্যাড করেছি, এর মিক্সিংয়ে হয় শেড কালার, ওকে। এরপরে টোন কালার, টোন কালার হয় বেসিক কালার, মনে করেন এই পার্পল কালারের সাথে আমি একটা গ্রে কালার অ্যাড করেছি, এর মিক্সিংয়ে হয় টোন, ওকে। আর এরপরে টিনস কালার হচ্ছে বেসিক কালারের সাথে, এই যখন আমি হোয়াইট কালার অ্যাড করব তখন আমি পাবো এর টিন কালার। এরপরে মনোক্রোম্যাটিক কালার, এটা হচ্ছে আপনি কালার হুইলে দেখতে পাচ্ছেন যে একটা অংশে এখানে আমার 12টা কালার নাই, আরও কিন্তু ভিতরে অনেক টোন আছে এখানে টিন্সগুলো অ্যাড করা। সো এই মনোক্রোম্যাটিক কালারগুলো, এই আমি যদি শেড, টোন, টিন্স ইউজ করে যদি আমি এই কালারগুলো তৈরি করি, যেমন মনে করি আমি যদি পার্পল কালারে আমি যদি ব্ল্যাক অ্যাড করি, বা আমি যদি এই টোন অ্যাড করি, বা আমি যদি টিন্স কালার ইউজ করি, তাহলে সব এই কালার স্কিম নিয়েই হবে আমার মনোক্রোমেটিক কালার। এটার উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এইটা দেখেন, এইখানে দেখেন এই ইমেজটাই কিন্তু এই শেড, টোনস, টিন্স সব কিছু ইউজ করা হয়েছে। এটা একটু ডার্ক, এটা একটু ব্ল্যাক টাইপের আছে, এটা লাইট, এটা টিনস, এটা টোন, ওকে। সো এইখানে সব কিছুই কিন্তু ইউজ করা হয়েছে। সো এটা একটা পারফেক্ট একটা উদাহরণ। এরপরে কমপ্লিমেন্টারি কালার, কমপ্লিমেন্টারি কালার হচ্ছে এই কালার হুইলে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো এবং পার্পল, মানে এর অপোজিট কালার। এখন আমি কমপ্লিমেন্টারি কালার বলতে আমি এইখানে যেমন ধরেন গ্রিন এবং রেড, যে গ্রিনের বিপরীত কালার হচ্ছে রেড, এই দুইটা কালারের কম্বিনেশনে আমি কিন্তু একটা ডিজাইন করতে পারি। আবার অরেঞ্জের বিপরীতে কিন্তু ব্লু, মানে এই দুইটা কালার কম্বিনেশন আমি নিতে পারি। আবার ইয়েলো এবং পার্পল, এই দুইটা কালার মিক্স করে কিন্তু আমি ডিজাইন করতে পারি। আবার রেড এবং গ্রিন, এই দুইটা কালার মিলে আমি কিন্তু ডিজাইন করতে পারি। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। এটা যদি আপনারা এক্সাম্পল চান, এটা হচ্ছে পারফেক্ট একটা এক্সাম্পল। সো এখানে দেখেন, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি কালার ইউজ করে এই ডিজাইনটা করা হয়েছে, এগুলা ইন্টেরিয়াল ডিজাইন। এখানে দেখেন, এখানে গ্রিন এবং এই কমপ্লিমেন্টারি কালার কি, গ্রিন এবং রেড, মানে এই কালার হুইলের কমপ্লিমেন্টারি হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। সো এখানে সে কী কালার ইউজ করেছে, গ্রিন, রেড, এবং এইটা কী কালার, এটা কিন্তু আরও ডার্ক, ওকে। এটা কিন্তু পিওর রেড না, এটা কিন্তু আরও ডার্ক, মানে এখানে ভ্যালু অ্যাড করা হয়েছে। আমি দেখিয়েছিলাম যে ভ্যালুতে যে ওইখানে মিড টোন আছে এবং ডার্ক টোন আছে, সো ওইখানে কিন্তু এই ভ্যালুটা ডার্কের দিকে বেশি করা ছিল, ওকে। আর এখানে দেখুন ইয়েলো অ্যান্ড পার্পল, এই যে এখানে কিন্তু ইয়েলো এবং পার্পল এই দুইটা কালারের সমন্বয়ে কিন্তু এই কমপ্লিমেন্টারি এই ডিজাইনটা করা হয়েছে। সো এরপরে ট্রেডিক কালার, ট্রেডিক কালার হচ্ছে এই কালার হুইলের এই তিনটা কালার, শুধু যে এইখানে এই ত্রিভুজ আকারে আছে বলে শুধু তাই না, এখানে ইয়েলো, রেড এবং ব্লু, এই তিনটা কালার নিয়ে কিন্তু এই কালার হুইলে এই ত্রিভুজ, আমি যদি এটা এই দিকে ঘোরাতাম তাহলে এটা এই এই দিক বরাবর যেত, ওকে। সো আপনারা ভাববেন না যে এই তিনটা কালার নিয়েই হচ্ছে ট্রেডিক কালার হয়,
আসলে এই ত্রিভুজ আপনি যেদিকে ঘুরাবেন এবং এই দুইটা সাইড যেদিকে যাবে সো ওইটাই হবে ট্রেডিক কালার। ওকে, এইটার উদাহরণ যদি আপনারা চান তাহলে এটা পারফেক্ট উদাহরণ। যেমন এখানে দেখেন এটা কিন্তু তিনটা কালার ইউজ করা হয়েছে এবং এটা ট্রেডিক কালারের ভিত্তিতে করা হয়েছে, যে এইটা ঘুরিয়ে যে কালারটা পারফেক্ট লেগেছে ওই কালারটা সমন্বয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এরপরে আমি যদি আসি স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, এইটা এই ধরনের শেপ নিয়ে গঠিত হয়। আর অনেকের মনেই কোশ্চেন চলে আসছে যে আসলে এই ধরনের আমি কিভাবে এইগুলো নিব, যে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার এইগুলো আমি কিভাবে পিক করব। আসলে আমি আপনাদের জাস্ট বেসিক বুঝাচ্ছি, এরপরে আমি আপনাদের সাইটে নিয়ে যাব, ওইখানে আপনার কিচ্ছু করা লাগবে না, ওইখানে আপনি জাস্ট বুঝতে পারবেন। বাট এই বেসিকগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনি কিন্তু ওই সাইটের কিছুই বুঝবেন না, যে স্প্লিট কমপ্লিমেন্টারি কালার কী বা কমপ্লিমেন্টারি কী এইগুলা না বুঝলে আপনি বুঝবেন না। সো এইখানে তিনটা কালার, সো এইখানের উদাহরণ যদি আমি দিই এটা একটা পারফেক্ট উদাহরণ যে স্প্লিট কমপ্লিমেন্টের কালারে এই ডিজাইনটা করা হয়েছে। এরপর হচ্ছে রেক্টেঙ্গেল ট্রেডিক কালার, এখানে হচ্ছে রেক্টেঙ্গেল শেপে যে কালার, যে চারটা কালার পিক হবে, এখানে দেখেন যে এখানে কালার টিন্স আছে। আর এইটা হচ্ছে যে আপনি যে এইখানে কালার হুইল থেকে পিক করবেন তা না, এইখানে সাইডে আপনি যখন যাবেন এটা আপনি ছোট বড় করতে পারবেন। বাট রেক্টেঙ্গেল সাইজে যে কালারগুলো পিক হবে চারটা কালারে, ওইখান থেকেই কালার নিলে ওই ডিজাইনটা করলে ওইটা হবে রেক্টেঙ্গেল ট্রেডিক কালার। ওকে, ওই কালারগুলো ইউজ করলে। আর এটার এক্সাম্পল হিসাবে এইটা দেখেন, এইখানে রেক্টেঙ্গেল ট্রেডিক কালারের উপর ভিত্তি করে এই ডিজাইনটা করা হয়েছে। ওকে, এটা কালার স্কিম হচ্ছে এটা। আর এখানে স্কোয়ার কালার, মানে এটা স্কোয়ার হবে, চারিদিকতে সমান হবে। রেক্টেঙ্গেল আগে যেটা ছিল এটা রেক্টেঙ্গেল, বাট এটা হচ্ছে স্কোয়ার কালার, মানে এখানে স্কোয়ারের মাধ্যমে যেই চারটা কালার পিক হবে ওই চারটা কালারই আমরা নিব, এবং এটা হচ্ছে স্কোয়ার কালার স্কিম। আর এটা হচ্ছে অ্যানালগস কালার, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কালারের সমন্বয়ে এই কালার স্কিম গঠিত হয়। সো এইখান থেকে আপনারা অনেকগুলো কালার একসাথে পিক করতে পারবেন। ওকে, সো এতক্ষণ আমি দেখালাম, আমি জাস্ট আপনাদের ইমেজে আকারে দেখিয়েছি, এবার আমরা একটু লাইভে দেখব, কারণ অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে, আপনাদের মতন আমারও মাথায় খুব একটা ঢুকে নাই। সো আমি একটু প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি। ওকে, আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে আমি যখন আসলাম তখন এইখানে আমরা এই যে কালার পিকার এইটা দেখেন, এইখানে আমরা কি করি, আমি কি করি জানেন, আমি এখানে আমি একটা শেপ ড্র করলাম, এখানে এই শেপটা এখানে ক্লিক করলে কালার পিকারটা চলে আসে, আমি এখান থেকে কিন্তু কালার নেই। ওকে, আমি কিন্তু এখান থেকে নেই, আমি সবসময় আমি এখান থেকে নিই, আমি কিন্তু অত কিছু যাই না কারণ আমি এখনও নতুন। সো এখানে আমি এটা ডিলিট করে দিই, যে আমি জাস্ট বুঝালাম আর কি। সো এখানে কালার পিকার, এখানে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। এই যে সেই এইস মানে হিউ, এটা হচ্ছে কালার, আর এটা এস মানে এটা কি, এটা হচ্ছে স্যাচুরেশন, আর এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে আর মানে রেড, আর এইটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে ব্লু। সো এখানে আপনি যদি শুধু ব্লু চান তাহলে আপনি এখানে ম্যাক্সিমাম ভ্যালু এখানে 255 হয়, আর এটা আপনি গ্রিন জিরো করে দিবেন এবং রেড জিরো করে দিবেন, তাহলে দেখবেন যে এখানে ব্লু কালারটা আমি পেয়ে গিয়েছি। এখন আমি একটা শেপ ড্র করলাম, এটা হচ্ছে ব্লু কালার হয়ে গেল। এখন আমি অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম এখান থেকে। আমি এখন চাচ্ছি যে এখানে এটা জিরো হবে, এখানে গ্রিন আমি বা আমি রেড চাচ্ছি যে আমি রেড দিব, পিওর রেড, এখন ওকে দিব, এটা রেড হয়ে গেছে। ওকে, আর এইখানে আমি চাচ্ছি যে এইখানে দেখেন স্যাচুরেশন, স্যাচুরেশন মানে আমি কি বলছিলাম, আমরা স্যাচুরেশনটা কিভাবে দিতাম আগে, আমরা এইভাবে দিতাম যে এইটা একটু কালার এটা। সো এইখানে আমি এই যে আমি পিওর রেড কালার দিলাম, এখন আমি স্যাচুরেশন চাচ্ছি যে এটা 80% মানে আর একটু কম হবে। ওকে, মানে রেড কালার থেকে এখান থেকে একটু স্যাচুরেশন কমাতে। সো এইখানে আমি 80% দিলাম। এখন আমরা অনেকেই বুঝতে পারতেছি যে স্যাচুরেশনটা কি, কারণ অনেকে আছে যে অনেক ক্লায়েন্ট বলে যে এখানে স্যাচুরেশনটা একটু কমিয়ে দাও বা এখানে একটু ভ্যালুটা একটু বাড়িয়ে দাও। সো এই ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে এইটা। সো এই ভ্যালুটা এখানে আমি যদি এখানে এটা যদি আমি 100% করে দিই এবং ভ্যালুটা যদি আমি 80% করে দিই বা এখানে আমি 50%, মানে ভ্যালুটা আমি কি বলেছিলাম যে মিড টোনে একটা থাকে, এটা হচ্ছে এখন মিড টোনে আছে, আর আমি যদি 100 দিই তাহলে, আর আমি যদি এটা জিরো করে দিই তাহলে এটা কিন্তু একেবারে ডার্কে, আর আমি 10% দিলাম আর একটু ডার্ক, আর এখানে আমি 50% দিলাম মানে এটা মিড টোনে আছে, আর এটা 80% মানে আরেকটু ডার্ক মানে রেডের ডার্ক। আমি সেম একই জিনিস যদি আমি এটা ব্লুতে করি, সো এখানে আমি স্যাচুরেশন আমি 80% চাচ্ছি, মানে এখানে হালকা হবে। দেখেন এখানে সুন্দর সুন্দর কালার, এখানে পার্সেন্টেজের মাধ্যমে আপনি সুন্দর সুন্দরভাবে চয়েস করতে পারেন এখানে। আর এটা আপনি ডার্ক চাচ্ছেন যে এটা আপনি 60% মানে আরেকটু ডার্ক, বা আপনি এখানে এখান থেকে আপনি সব কিছু
ক্রিয়েট করতে পারেন। আর এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি কালার, ওকে, কি মানে ব্ল্যাক আমরা সকলে জানি। সো এখানে আপনি সব কিছু এই ভ্যালুর মাধ্যমে করতে পারেন। এখানে 100 যদি দেন যে সায়ান শুধু 100% হবে, এটা সায়ান কালার। আর এখানে সায়ান ম্যাজেন্টা দিয়ে যে কালারটা তৈরি হয়, আর তিনটা কালার নিয়ে যে কালার হয়, আর এখানে এই দুইটা কালার নিয়ে যে কালার হয়, আর এখানে আমি জিরো করে দিই, এটা আমি জিরো করে দিই, আর এটা ম্যাজেন্টা, ওকে জিরো করে দিলাম, এটা ইয়েলো, এগুলো হচ্ছে সিএমওয়াইকে কালার নিয়ে করা। ওকে, এইটা আমরা বেসিক বুঝলাম। এখন আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন, আমি এটা দেখি আর একটু ভালো করে দেখি। এটা আমি রাস্টারাইজ লেয়ার করে নিলাম। এখন আমি কন্ট্রোল ইউ প্রেস করলাম, বা আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে আমি ক্লিক করলাম। এখন এখানে হিউ, হিউ মানে আমরা কি জানতাম, আমি প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম এবং আপনাদের মনে আছে কি না জানি না, হিউ অর্থাৎ কালার আমি বলেছিলাম। সো এখানে দেখেন আমি হিউটা চেঞ্জ করতেছি, আমার কিন্তু এটা ছিল রেড কালার, বাট এটা কিন্তু এখন কালার চেঞ্জ করতেছে, তাই না? আর স্যাচুরেশন, স্যাচুরেশন আমি কি বলেছিলাম যে কালার থেকে ওই উজ্জ্বলতাটা বের করে নাও। সো এটা দেখেন যে এটা হচ্ছে কালার, আর আমি যখন স্যাচুরেশন এখানে কমাচ্ছি এটার কিন্তু সব চলে যাচ্ছে, তাই না? সো এটা কিন্তু শেড হিসাবে আপনারা দেখতে পারেন। আর এইটা হচ্ছে শেড, এটা দেখেন ব্ল্যাক কালারের সাথে। ওকে, এইখান থেকে আপনারা কালার দিতে পারেন, বাট এটা কোনো পারফেক্ট ওয়ে না। আমি আপনাদের পারফেক্ট ওয়ে দেখাচ্ছি, আমি আপনাদের এখন সাইটে নিয়ে যাচ্ছি। ফার্স্ট ওয়েবসাইটটা আমি আপনাদের বলবো যে colorhex.com। এই তিনটা সাইটই আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, এখান থেকে আপনারা এই সাইটগুলো ভিজিট করবেন, কারণ এই কালার হুইল ইউজ করতে হলে এই সাইট ছাড়া আপনার আর কোনো গতি নাই। সো এই সাইটগুলো সবসময় আপনি সেভ করে রাখবেন, বা এই সাইটের নামই আপনার মুখস্থ থাকবে। এটা দেখেন এইটা কি কালার, এটা হচ্ছে নেভি ব্লু। সো আমি এটা ক্লিক করলাম, এখানে দেখেন এখানে হচ্ছে RGB। সো RGB হচ্ছে আর রেড গ্রিন ব্লু, ব্লু হবে 128%। সো আমি এখানে এটা ওপেন করলাম, এখানে ব্লু আমি 128 দিলাম, 128, এবং এটা জিরো করে দিলাম। দেখেন এই কালারটা এবং আমার এই সাইটের কালারটা কিন্তু সেম চলে আসছে। সো এখান থেকে আপনি ভ্যালু সেট করতে পারেন। আর এটা হচ্ছে সিএমওয়াইকে কালারের ভ্যালু, এখানে আরও কিছু কালার আছে, ওইগুলো আমাদের দরকার নাই। আর এখানে হচ্ছে নাম্বার, ওকে, বাইনারি সিস্টেমে যে নাম্বার এইগুলো আমাদের দরকার নাই। আর এটা হচ্ছে হেক্সাকোড। আর এখানে আমি যে শেড বলেছিলাম, আমি প্রেজেন্টেশনে দেখিয়েছিলাম যে একটা কালারে আমি, আপনি যদি শেড বের করতে চান, এটা নেভি ব্লু কালারের শেড। সো এই শেড তৈরি হয় কী করে, আমি বলেছিলাম যে ব্ল্যাক কালারের সমন্বয়ে এই শেডটা তৈরি হয়। এটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার, এবং এইখানে আমি ব্ল্যাক কালার অ্যাড করেছি, যার সমন্বয়ে আমি এইগুলো কালার পেয়েছি। সো এইগুলো কালার দেখেন, এই যে কালার কোড, এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে, বা আপনি এখান থেকে কপি করবেন, এখানে হ্যাশ সিলেক্ট করবে না, জাস্ট একটু কপি করে আপনি এখানে, আপনি চাচ্ছেন যে এই কালারটা, জাস্ট এইখানে এই কোডটা পেস্ট করে দিবেন। ওকে, এ দেখেন এই কালারটা চলে আসছে। এখন আমি সাইডে আর একটা কালার নিব, মনে করি যে আমি এই কালারটা নিতে যাচ্ছি। সো এইটা কপি করে আমি সিলেক্ট করে কপি করলাম, এখন এইখানে আমি পেস্ট করে দিব, এখানে হ্যাশট্যাগ কেটে দিবেন। ওকে, দেখেন এইখানে আমার যে কালার ছিল সব কিছু চলে আসছে। আর এখানে টিনস কালার, মানে টিনস আমি কি বলেছিলাম যে হোয়াইটের সমন্বয়ে যে বেসিক কালারের সাথে মিক্সড হয় ওইটাই টিন কালার। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে টিন কালারগুলো এখানে দেখানো হয়েছে, যে হোয়াইট এবং এই বেসিক কালার কম্বিনেশনে যে কালারগুলো হয়, সো এটা হচ্ছে সেই টিন কালার, এখান থেকেও কিন্তু আপনি নিতে পারবেন। এখন বুঝতেছেন তো যে আমি বেসিক আগে কেন বুঝিয়েছিলাম? আমি যদি হুট করে আপনাদের শেড বলতাম আপনি বুঝতেন না, বা এখানে কালার এইসব কিছু আপনি বুঝতেন না। এখানে RGB কালার কোড দেওয়া আছে, এখানে সিএমওয়াইকে কালার, এখানে দেখেন এই যে সেই মনোক্রোমেটিক কালার, এটি হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, মানে এই নেভি ব্লুর কমপ্লিমেন্টারি, মানে কমপ্লিমেন্টারি মানে কি, ও তার বিপরীত কালার হচ্ছে এইটা। ওকে, এখানে আরও অনেক কিছু আছে, এখানে এখানে শেষ নেই, রিলেটেড কালার এইগুলো। ওকে, সো এটা হচ্ছে পারফেক্ট একটা সাইট। আপনি যদি এইখানে দেখেন, এখানে আপনার প্রেজেন্টেশন আমি যেটা দেখিয়েছিলাম যে মনোক্রোমেটিক কালার এবং কমপ্লিমেন্টারি কালার, সো এই দুইটা শব্দের সাথেই কিন্তু আপনার আগে পরিচিত হয়েছেন এবং এখন আরও ক্লিয়ারভাবে বুঝে গেছেন যে কালার হইলে এই কমপ্লিমেন্টারি কালার আপনার বের করার দরকার নেই, এই সাইট আপনাকে নিজেই বলে দিবে যে কোনটার কালার কোনটা। সো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন আমি এই কালারটা সিলেক্ট করি। এখন দেখেন এই কালারের শেড, টিনস কালার সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। আর শুধু তাই না, আপনি মনে করেন এখানে কোনো কালার পাচ্ছেন না, তাহলে আপনি গুগলে যাবেন, ব্লু কালার টোনস লিখে আমি সার্চ দিলাম, এখন ইমেজে যাব। এরপরে দেখেন এখানে কালার টোনগুলো আপনি পেয়ে যাবেন। এই ধরনের আপনি অনেক সাইট পাবেন যে এখানে আপনি
কালার এ টু জেড আরও নতুন সাইট আপনি পেয়ে যাবেন। যে ইউআই কালার বা কালার হুইল লিখে সার্চ দিলে গুগলে অনেক সাইট পাবেন, ওইখানে ওই সাইটের হেল্প নিয়ে আপনি এগুলা বের করতে পারবেন। ওকে, ইজিলি আপনি বের করতে পারবেন, এখানে অনেক কিছু পাবেন। আর এখানে আপনি শেড দেন কালার, এটা দেখেন কালার শেড। ওকে, সো এইভাবে আপনি গুগলে সার্চ দিলে এমনিতেই পেয়ে যাবেন। আর এটা জাস্ট আমি ফার্স্ট সাইট দেখালাম, এরপর হচ্ছে কালার হুইল, এটা তো একটা পারফেক্ট সাইট। সো এই সাইটটা আমি, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে আপনার ফার্স্ট কালার, এখানে দেখেন আপনাকে ফার্স্ট কালার সিলেক্ট করতে হবে। এখানে সেম ওয়াইকে কালার আছে, আর জিবি কালার আছে। সো আপনি মনে, আমি আর জিবি কালারে নিই, এখানে আমি এটা জিরো করে দিই, এইটাও জিরো করে দিই। তাহলে আমার কি হবে যে এখানে আমার এটা রেড কালার আমি সিলেক্ট করেছি। আরেকটা জিনিস এখান থেকে আপনি শিখতে পারবেন যে এই রেড কালারটা, সিএমওয়াইকে কালার, ম্যাজেন্ডা এবং ইয়েলো কালার, এই দুইটা কালারের সমন্বয়ে এই রেড কালারটা তৈরি হয়। এখানে আপনি যদি দেখেন যে গ্রিন কালারটা কী নিয়ে তৈরি হয়, আপনি কালার ম্যাক্সিমাম ভ্যালু 255 আমি আগে বলেছি। সো এখানে শুধু ইয়েলো এবং সায়ান কালারের সমন্বয়ে এই গ্রিন কালারটা তৈরি হয়। আর এইখানে আপনি যদি ব্লু বলেন, এখানে আপনি 255 দেন, এবং এখানে দেখেন সায়ান এবং মেজেন্ডা এই দুইটা নিয়ে এই কালারটা ক্রিয়েট হয়। ওকে, সো এখানে 255 255, সো এখানে আমি রেড কালারটা আমি রেখে দিলাম। সো রেড কালারটা আমি এখান থেকে সিলেক্ট করার পরে এখন দেখেন এখান থেকে আমি ইজিলি কালার হুইলটা পেয়েছি, কিন্তু এখন আমি চাচ্ছি যে এখানে আর জিবি মুডে দিব। ওকে, এইখানে দেখেন মোড আছে, এখানে আমি আর জিবি মুডে দিব। এখানে আর জিবি মুডে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এটা কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালার মানে কি? বিপরীত কালার। আমি বলেছিলাম এই যে দুইটা কালারের সমন্বয়ে যে কালারটা হয় ওইটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। সো এখানে আমি কমপ্লিমেন্টারি কালার, দেখেন খুব সুন্দর কালার স্কিম আসতেছে। কিন্তু এখানে দেখেন আমি যেটা বলেছিলাম যে এইটা কিন্তু প্রাইমারি কালার, যেমন ধরেন কমপ্লিমেন্টারি কালার, সুন্দর কালার স্কিম এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, সো এখানে আমি বলেছিলাম যে প্রাইমারি কালার, আপনি মনে করেন এটা প্রাইমারি কালার। এখানে যে প্রাইমারি কালার ছাড়া এখানে দেখেন টোনও আপনি কিন্তু, এই দুইটা টোনও আপনি নিতে পারবেন। সো এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। শুধু তাই না, এই কালারের ভ্যালুও আপনি বাড়াতে কমাতে পারবেন। এই দেখেন এটার ভ্যালু কিন্তু কমতেছে বাড়তেছে, আপনি জাস্ট এইটা সিলেক্ট করবেন। ওকে, এই কালারটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে কালারের ভ্যালু। সো এটা আমি আরও ডার্ক এবং এটা টোনও বাড়াতে পারবো। এটা সিলেক্ট করলে আমরা এইটাও আমরা এটা করতে পারবো। ওকে, সো এখানে এখন আমি মনোক্রোম্যাটিক সিলেক্ট করব। সো এটা হচ্ছে মনোক্রোম্যাটিক। সো এখানে দেখেন আমি যেখান থেকে নিব এটা কিন্তু আমার এই টোন, শেড সব কিছু ও অটোমেটিক অ্যাড করে দিচ্ছে। দেখেন ও কিন্তু পারফেক্ট একটা কালার দিচ্ছে আমাকে। যে আমি কি বলেছিলাম যে মনোক্রোম্যাটিক হচ্ছে টোন, শেড, টিন্স, এই তিনটার সমন্বয়ে যে কালার স্কিমটা আসে ওইটা হচ্ছে মনোক্রোম্যাটিক। সো এখানে দেখেন আমি রেড সিলেক্ট করলাম এবং এটা শেড এইটা এবং এই টিন্স এইটা, মানে আস্তে আস্তে এখান থেকে আপনি আরও বিস্তারিতভাবে দেখতে পারতেছেন। এগুলো প্রেজেন্টেশন আমি বলেছিলাম, ওইটা একটু ভালোভাবে বুঝলে এটা ক্লিয়ার হয়ে যাবে, যে এখানে যে জিনিসটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ব্লু কালার স্কিম, এখানে দেখেন পার্পেল এবং হালকা, ঠিক আছে, টিন্স হচ্ছে আর কি। আর এখানে দেখেন অ্যানালগস কালার, সো এখানে সেই তিনটা আমি দেখেছিলাম যে এখানে অনেকগুলো কালারের সমন্বয়ে যেটা হয়। সো এটা আপনি ডাউনে করলেও এটা কালার টোন কমাতে পারবেন, সব কিছুই আপনি এখানে একটা পারফেক্ট একটা কালার পাবেন। দেখেন এই কালারগুলো যদি আপনি ইউজ করেন আপনার ডিজাইনে এমনিতেই ভালো লাগবে। আর এখানে প্রায় জায়গায় আপনি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করেন, সো ইয়েলো কালারটা অ্যাভয়েড করতে হবে, এটা আপনারা জানেন সকলে। সো এটা আমি আর বলতেছি না। এখানে স্প্লিট কমপ্লিমেন্টারি মানে কি? তিনটা কালার। সো আমি কিন্তু যে কোনো দিকে মুভ করে আমি এই স্প্লিট কমপ্লিমেন্টারি কালার, এই তিনটা কালারের সমন্বয়ে আমি যে কোনো একটা ডিজাইন স্কিম আমি তৈরি করতে পারবো। ওকে, এখানে দেখেন খুব সুন্দরভাবে আমি এটা মাউসের লেফট বাটন চেপে ধরে বড় ছোটো করতেছি, আর এটা এটা মুভ করতেছে। আমি যদি চাই যে এই কালারটা, এইটার আমি ভ্যালু কমাবো বাড়াবো, বা এটাই আমি শেড অ্যাড করবো, সো সব কিছু আমি এখানে করতে পারবো। ওকে, সো এখানে এখন দেখেন স্প্লিট কমপ্লিমেন্টারি গেল, এরপরে ট্রেডিক। সো এটা হচ্ছে ট্রেডিক কালার, তিনটা কালার যে ত্রিভুজ আকারে যেটা হয় ও ওইটাই আর কি। সো এখানে হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার। ওকে, সো এই যে এইটা হচ্ছে সে চারটা কালার স্কোয়ার। এখন এখান থেকে এই যে কালার কোড পেয়ে গেলেন, কালার কোড এখান থেকে কপি করে আপনি পেস্ট করতে পারেন। আর এরপরে আমি এইটা দেখাই যে এখানে অ্যাডোবি কালার, ওকে, কালার ডট অ্যাডোবি, এটা হচ্ছে অ্যাডোবির। সো এই সাইটটার লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে দেখেন এখানে অনেকগুলো কালার, এগুলো হচ্ছে কালার স্কিম। ওকে, সো এখানে আপনি দেখেন এই যে এটা কীভাবে আছে, যে এটা আছে
অ্যানালগসে আছে। এখন আমি যদি এইটা মনোক্রোম্যাটিকে ক্লিক করি, তাহলে দেখেন যে এই যে মনোক্রোম্যাটিক কালার মানে এই যে শেড, টোন, টিন্স সব কিছু এখানে কিন্তু দেখেন খুব পারফেক্টভাবে আছে। সো এটা আপনি একটু ফলো করেন যে এটা টোন, শেড সব কিছু এখানে কিন্তু পাবেন। সো এটা হচ্ছে মনোক্রোম্যাটিক, আর এটা হচ্ছে ট্রেডিক কালার। সো এখানে দেখেন এই তিনটা কালারের সমন্বয় হচ্ছে, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মানে এটার অপোজিট কালার, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। ওকে, সো এই কালারটা কীভাবে নেবেন, এই যে এই হেক্সাকোড আছে এখানে, এটা সিলেক্ট করে এখানে হেক্সাকোড নেবেন, এখানে হেক্সাকোড নেবেন, এটা আপনি টোন বাড়াতে কমাতে এই বারের মাধ্যমে বাড়াতে কমাতে পারবেন। এরপরে আছে যে কম্পাউন্ড, আরও এখানে আরও কিছু আছে, এখানে শেড আছে, ঠিক আছে। এখানে দেখেন শেড মানে কালারের যে শেডটা ছিল টিন্স ওইগুলো নাই, বাট এখানে শেড আছে। আর এখানে আপনি এক্সপ্লোরে যাবেন, আপনি যেমন ধরেন অনেকে জানতে চেয়েছিলেন যে লোগো ডিজাইন বা এই ধরনের আমি এই কালার আইডিয়া কোথায় পাবো, কালার আইডিয়া তো ফার্স্ট আপনি গুগলের হেল্প নেবেন, যে কোনো লোগো আপনি ডিজাইন করার পূর্বে তো গুগল সার্চ দেন। সো ওইভাবে গুগলে সার্চ দিয়ে আপনি কালার আইডিয়া নিতে পারেন। সো এইখানেও আপনি মনে করেন যে রিয়েল এস্টেট নিয়ে কোনো আপনি লোগো চাচ্ছেন, সো এখানে আপনি রিয়েল এস্টেটে আপনি ক্লিক করলেন। সো এইখানে সব রিয়েল এস্টেটের যত ধরনের কালার কোড ইউজ করা হয় সব কিছু, আপনি যত ধরনের কালার ইউজ করা হয় সব কালার আপনি এখানে পেয়ে যাবেন। এখন কিভাবে পাবেন, যে এটা দেখেন রিয়েল এস্টেটে এই কালার ইউজ করা হয়, তারপরে এটা হচ্ছে রিয়েল এস্টেট ওয়েবসাইটে এই ধরনের প্যালেট ইউজ করা হয়, আর এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট যারা তাদের জন্য এই ধরনের কালার বেশি ইউজ করতে পারবেন। এই ধরনের কালার জাস্ট আপনাকে একটা আইডিয়া দিয়েছে যে এগুলা পারফেক্ট কালার আপনার জন্য। এরপরে হচ্ছে এডুকেশন, আমি এডুকেশন লিখে সার্চ দিলাম, দেখেন এইগুলো হচ্ছে সব এডুকেশন লোগো। আর এখানে আমি মেডিকেল লিখে সার্চ দেই, এখানে দেখেন মেডিকেলের ফার্স্টে এইগুলো হচ্ছে মেডিকেলের ব্লু কালারের যেগুলো বেশিরভাগই ব্লু দেখতে পারতেছেন, সো এগুলো হচ্ছে মেডিকেলে বেশি ইউজ করা হয় এই কালারে। ওকে, সো এইখান থেকে আপনি খুব ভালো কালার আইডিয়া নিতে পারবেন। আর এই কালার হুইল তো এখান থেকে ইউজ করে আপনি খুব পারফেক্ট কালার আপনার ডিজাইনে আপনি আনতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হয়তো বা অনেক বড় হয়ে গেছে বা আমি ঘুলিয়ে ফেলছি, আমি আসলে নিজেও বুঝতেছি না যে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি না। আসলে এটা ফার্স্ট ভিডিও ছিল, এর পরবর্তীতে আমি আরও একটি ভিডিও করব যে এই কালার হুইলের মাধ্যমে আপনি কিভাবে ডিজাইন করবেন বা সুন্দর কালার সিলেক্ট করবেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আর একটা জিনিস দেখাই যে এইখানে মনে করেন যে এই কালার প্যালেটটা আপনার পছন্দ হয়েছে, সো এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এবং এটা ওপেন দিবেন। ওকে, এটা যখন ওপেন দিবেন তখন এই যে কালার সোয়াচ আছে এখানে নিচের দিকে যাবেন, দেখেন এই যে নিচের দিকে এই কালারগুলো চলে আসছে। সো এখানে আমার ছিল, আমি কোনটা নামিয়েছিলাম, যে এই দেখেন এই প্যালেটটা নামিয়েছিলাম, এই এইটা লাস্টে গ্রিন ছিল, এই দেখেন এই যে এই কালার পরে এই গ্রিনও আছে। ওকে, সো এইভাবে আপনি অ্যাডোবি কালার এখান থেকে ডাউনলোড দিয়ে আপনি জাস্ট ওপেন করলে এই ফটোশপে এই সোয়াচে ওপেন হয়ে যাবে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে এবং গ্রুপে জয়েন করতে পারেন। ওকে, সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।